সত্যি বেশ কমাও কত সাধনার ফলে যে আজ আমি একটি সন্তান পেয়েছি না জানি ঠাকুর সারাটা জীবন ধরে এমনি ভাবে আমার এই খুকুন শোনা আমার এই বুকের মাঝে যাতে থাকতে পারে এই কামনাই করবো আমি ভগবানের কাছে কিন্তু আজকে আমার শরীর বড় ক্লান্ত তাই এই মুহূর্তে ধাত্রীমাকে ডেকে আমার খুকুন সোনাকে ঘুম পাড়ার ব্যবস্থা আমি করে দেব কোথায় কোথায় মা ধাত্রী বলুন রানীমা বলুন রানীমা বলছিলাম কি মা বলুন তুমি তো জানো আজ আমার শরীর বড় ক্লান্ত তাই তো আমার খুকুন সোনা এখনো জাগ্রত হয়ে রয়েছে মা একটি বার শুধু আমার এই খুকুন সোনাকে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন আমি যে বিশ্রামে যাব গো বেশ তাই হবে রানীমা আপনার খুকুনকে আমাকে দিন আমি বলছি কি আপনি একটু ঘুম পানিনে গান করুন আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে যাবে তাই বুঝি বেশ মা ঘুমে যা
चलो এই মুহূর্তে কিছুক্ষণ বিশ্রাম করি। চলো চলো তাই আপনাদের সামনে তুলে ধরছি মাসিদের বাধাই বালা চম্পলারধীশ্বর চন্দ্রপতি সদাগর তার গৃহে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আমরা সবার মাসি বাচ্চা হলে আছি তাই আমার চালা নাতিকে নিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়েতেও আসি বিয়ে শুভ কাজে যে কোনো শুভ কাজেই আমরা আসি তাই আমার শিষ্যগণ রয়েছে সকলকে নিয়ে যাব সেই সদাগরের গৃহ মাঝে কই রে হীরা মুক্তা চুনি পান্না হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে যাব সবাই এসো আমরা বাধাই যাব এসেছো সবাই ও আরো আসছে সবাই মিলে আমরা একসাথে যাব আজকে কেমন আ যাবি আয় আগে হয়েছে এই বাধাই দেবে তারপরে আবার বিয়ের বাধাই নেব কেমন রাধে রাধে ওয়ান টু থ্রি ডাটা বডি ফ্রি ডাটা নাম ক্যাপসুল বডি নাম ট্যাবলেট ফোর ফাইভ সিক্স নো মিস্টেক সেভেন নো টাইম
सबाई आछे तोतला भालो लैंगरा काना खोड़ा सबाई सबाई के फेले दे आमरा काउ के फेले दी ना मरण दशा छा सकाल बेला हिजरेदेर हाम ना ना ओ कथा बोलते हय ना ओ मा आमरा एसेछि खुशी करे ताहले आमरा एकटु नाच गान करी तारपरे कि नेबो ना नेबो बोले देबो केमन एगो हां मा तुमरा मासिरा एसछो এত মাসিরা একসাথে এই এখন কি পাবলিক ছেলে মেয়ে হ বন্ধ করে এত হিজড়েই জন্ম হচ্ছে শোনো মা এসব উপরবালার খেলা ভগবান যাকে যেমন বানিয়েছে এতগুলো এসেছি সবাই আছে আমার কাছে এরাই আমার সন্তান এদেরকে তো আমি ফেলে দিতে পারি না তাই সকলকে রেখেছি তাই বাবা অনেক সুন্দর সুন্দর হিজড়ে যে এই যে একটা বাচ্চা হিজড়ে বাবা কি ভালো কার ঘরের বাচ্চা গো কার বুকের ধন গো আহা গো হ্যাঁ এই যে দেখো দেখে মায়া হচ্ছে না হচ্ছে মা বাবা ফেলে দিয়েছে কিন্তু আমরা ফেলে দেইনি আমরা বুকে আগলিয়ে মানুষ করছি কারণ এও আমাদের মতো তাই আমাদের সাথেই থাকবে আহা গো কার কলিজার টুকরা গো ওর মা বেশি দিতে পারবো না বলে দিলাম মা বাবা না থাকলে আবার হলো কোথা থেকে মা বাবা আছে আমাদের মত বেশি দিতে পারবো না যা বলেছি 500 হিজরের হচ্ছে বেশি চাবে একদম না 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 তোমরা চিল্লাচিল্লি করলে হবে মরণ দশন কেন কামাই করে খেতে পারো না হাত পা আছে কেন শোনো এটাই আমাদের কামাই এটাই আমাদের রোজি রোজগার আমরা এই করেই খাই যাকে দিয়ে যে কাজ মানায় ওই যা দিব তাই নিয়ে যাবা ঠিক আছে নেওয়া দেওয়া পরে হবে আগে আমরা নাচ গান করি তোমরা 51000 টাকা বলছো আজ থেকে দাঁড়াও দাঁড়াও বলতে দাও হ্যাঁ মা বলো দুই বছর আগে বুড়ো মরে গিয়েছিল ক্যান্সারে যখন ছোট ছেলের আগের ছেলে মারা গেল তখন এসেছিলে হ্যাঁ 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 তা তখন বুড়ো ক্যান্সারে মারা গেল সব জমি জায়গা বিক্রি করে দিয়ে বুড়ো চিকিৎসা করে তারপরে বাঁচাতে পারলাম না মরে গেল ও মা যে যাওয়ার সে চলে গেছে সব তো নিয়ে দিয়ে চলে যায়নি সব রেখে গেছে সবই রেখে গেছে শোনো 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 তারপরে আবার গেল দুই বছর করোনা বলো তো কোথায় পাই তোমরা 5000 9000 10000 20000 চলে দিয়া যাবে কেন দেওয়া যাবে না মা আমরা রোজ আসব আমরা একদিন নেব তোমরা তো রোজ দিন কামাই করবে রোজ খাবে আমরা একদিনের ভিখারি আমরা একদিন আসব মা আমাদের খুশি করে দিও বাবা তোমরা অনেক জুলুম করো গো হ্যাঁ জুলুম করেছি এত জোর করলে হবে ভাই যা বলেছি তাই দিব এক পয়সা বেশি দিব না হ্যাঁ দাঁড়াও শান্তি আচ্ছা ঠিক আছে আমরা বুঝে সুঝে নেব ও মা নাচ গান করি খুশি হয়েছে বুঝে সুঝে দেবে বাবা তোমাদের কত মুখ গো তোমরা পড়াশোনা জানো না এই জন্য চিল্লা পাল্লা বেশি করো সত্যি আমাদের গলাই এমন আমরা না ছেলে না মেয়ে ওই জন্য আমাদের গলা ছেলেদের মতো হয় বুঝতে পারলে মা আমরা আস্তে কথা বললেও আমাদের কথা জোরে শোনা যায় অনেক মুখ না মা এরকম বলতে নেই মা দিয়ে দাও আশীর্বাদ নাও আমার ছেলে দাও দাও ও বলিও দিদিল তোর খোকা হয়েছে না খোকি হয়েছে বলিও দিদিল ও খোকা হয়েছে না খোকি হয়েছে ছেলের মাসি মেয়ের পিসি খাবার পেয়েছে
জানো তো বাপের বোন পিসি ভাত কাপড়ে পুষি, তাই বাপের বোন যদি পিসি থাকে ভাস্তারা ভাত কাপড় দিয়ে পুষে, কিন্তু মাসিকে কেউ পুষে না। তুমি পিসি হয়েছো, মা দিবে 500, আমি দিব 200-700। বেশি যদি চোপা করো না, চোপা নিয়ে ওখানে রেখে দিও। মা কি বলছে সব, মা দেখো তো কি ভাষা মায়েদের, চি 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 চি, দেখতে তো এত সুন্দর না বাবা, তোমার সাথে কথা মা কথা বলো তো। এই মুখ লাগিস না, পারবি না, কি
মুখ দেখেছো বাবা মা দিয়ে দাও তো যা চেয়ে তা দিয়ে দাও মুখ লাগিস না ওরা পাছা দেখিয়ে দেবে মুখ লাগিস ও কা ও মা জি বেশি কথা বললে না পারলে তখন হইতো দেখবা ও মা শাশুড়ি মা ওই বার আর ওই দাদাকে ডেকে নিয়ে এসো তো বাবা হিজড়ে গুলো কেমন করছে তাহলে কত সুন্দর ছেলে হয়েছে খুশি হওনি ছেলেটা কি আমার মতো হয়েছে নাকি বল না মুখ লাগিস না তারপরে সেই কাজ করে ছাড়লি তোদের জন্য ঝগড়াটা হয় আয় দাঁড়াও ছেলের জন্ম দেখো আর আমার জন্ম দেখো এ মা তোমরা কাপড় চোপড় খুলো না মা দিয়ে দাও তো যাচ্ছে যে দিয়ে দাও তুই এদিকে আয় না মা আমার ভয় লাগছে মুখ লাগিস না নতুন নতুন বিয়ে হয়েছে 6 লাখ নিব 6 লাখ আয় আমি সব দিয়ে বাচ্চা কাছে আয় দে মাসি 6 লাখ নিব কম হবে না 6 লাখ এসো মা ওদের কথা বাদ দাও তো এরা সব জুয়ান তুমি একটু বয়স্ক দেখাচ্ছ তুমি পুরনো তুমি বলো কি দিলে শান্তি হবে আমাকে শুনে বলো আমি আজকে 50,000 6 লাখ কিছুই চাইনি সোনার জিনিস নেব আর ওই 21,100 নেব ও মা ডাক 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 পাওনা কম করে দিল হিজরাদের মোটা মানুষ ডাক তো এই আল্লাহ নি বই যাব ওই তোরা তো চোপা করিস কেন বয়স চুপ করে না রেখে কি জানি কো কাউন বলো পরুন বলো মাসি দেখলে মুখ কালো কেন এসব নিব এ মা থানা ডাকলে কি হবে আমরা কত হিজড়ে দেখেছো মা কেন বাচ্চা হলে কি খুশি না তোমরা এই থাক থানা আলা ওদের হাতে ওরা যাব থানা আমাদের কিছু করতে পারবে না ওরা হিজড়ে দল বেশি কে থানা পুলিশের নাম নিচ্ছে আমরা হিজড়ে দল বেশি শোনো থানার পুলিশ কি আমাকে পাওনা দেয় না থানার পুলিশ চাকরি করে বেতন নেয় না তাহলে আমাকে দিবে না কেন যাও ডেকে নিয়ে এসো থানা পুলিশকে এবার পুলিশ আসবে তারপরে যাব আয় সবাই ব্যস্ত পুলিশ আসবে তারপরে যাব আয় পুলিশ ডাকলে পড়ে নিব আমরা নেব না 6 লাখ নিব এখন এক টাকা কম হবে না 6 লাখ যাক আই বোমা মুখ লেগো না পুলিশ দেখলে কিচ্ছু হবে না পুলিশের বাপ আমরা সিবিআই আমার দিয়ে দাও মা আমার ভয় লাগছে পুলিশ আসলে নিব এখন বসে রইলাম যাও তোমাদের কথা রইলো আয় শোনো আয় দাঁড়াও তোমরা মাথা খারাপ করো জোয়ান জোয়ান হিজড়ে এসে বসো এই বুড়ি মাসি কথা বলবে তোমরা বললে আচ্ছা যা বুড়ি মাসি থেকে কমিয়ে দিও না এটা পুরনো মাসি তোমরা জানো না শুনো না নতুন আসো বসো শোনো হ্যাঁ মা দেখো বাড়িতে বেটা ছেলে নেই না আর এই করুণা মরুণা গেল কামাই চামাই নেই এই নাও 1,000 টাকা দিচ্ছি না আমাদের বেটা ছেলে বিদায় করে আমাদের মেয়ে ছেলেরাই বিদায় করে বেটা ছেলেরা আমাদের বিদায় করে না 1,000 টাকা ছেলেরাই বিদায় করে নাও নাও ও মা আমি যদি 1,000 নিতাম তাহলে কি আমি 21,000 চাইতাম আমি 21,000ই নেব মা আজকে না দিলে পরে আসব পরে এলে 31,000 নেব এই চল সবাই পরে আসবে দাঁড়াও 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 যাও না আজকে এসছো আমার নাতিকে আশীর্বাদ করেছো কম বেশি যা হয় নাতিকে আশীর্বাদ করি মা বেঁচে থাক আমার মাথায় যত চুল অত আয়ু বাড়ুক বেঁচে থাক ছয় ছেলে মেরে গেছে এক ছেলে বেঁচে আছে যাও এবার খুশি করে দাও বিক্রি করে দাও আমাকে যাও কি বিক্রি করে দিবে তোমরা রাখো কামাই করো রাখো কামাই আমাদের দুঃখ নাই যাও খুশি করে দাও এই তোমরা কে কথা বলবে বলো তো এই পুরনো মাসি আমি বলছি আমি আমরা পরে আসবো যেদিন আমাদের ডেট দিবা আমাদের সেই দিন আসবো ডেট করাই নিব হ্যাঁ 6 লাখ নিব তখন রেখে দাও আমাদের শাড়ি দিয়েছি 5 কিলো চাল দিয়েছি ডাল দিয়েছি তেল দিয়েছি সাবান দিয়েছি আর কি চাল সবাই দেয় ও ঘি তো দেয়নি আর ঘি এর ডিব্বা কই
দিব 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 গিয়ে দিব বাচ্চার অন্য পাশে এসে নিয়ে যেও ও মা রেশনের চাল কেন দিয়েছো মা ও মা করোনা গেছে এখন আর অত টাকা নেই যে বাসমতি চাল খাবো তোমরা কি রেশনের চাল খাও আমরা কি হিজরে বলে আমাদেরকে রেশনের চাল দিবা ও মা আমরা রেশনের চালই খাই কি করব মা ওই সপ্তাহে যেদিন মাংস আনে ওই দিন একটু ভাঙা চালটা নিয়ে আসি তাই মা অভাবে চলছো তাই না করোনার বাজার জানো তো মা ঠিক আছে মা যা আই বস পরে না যা নি আনা পরে আসলে বেশি চাইবে মা আজকে দিয়ে দাও পরে আসলে বেশি চাইবে তো ধরো একসাথে দাও একসাথে দাও একসাথে শুনো হ্যাঁ আমার হাতে তো নেই পাশে গৌরঙ্গ আছে ওই গৌরঙ্গ টোটো চালায় দেখি ওর বোর কাছে যে দেখি পাই কিনা ঠিক আছে আসি দেখি শোনো গৌরঙ্গ যাবে ওই আমার দিদি আছে ওখানে ওই যে ওখানে অর্চনা দিদি আছে ওদের কাছে চাইলেও পাওয়া যাবে না ওরা বেড়াতে এসেছে ওরা কি এক আদন্তি হ্যাঁ উনি গৌরঙ্গের কাছে যাবে কেন পাড়া প্রতিবেশীর কাছে যাবে কেন ওনার হলো রাজার ঘর কখন খালি হয় আগো শোনো শোনো ঘরে মুক্তারা ভাই ও মা হাতি দেখেছো হাতি হাতির দেখানোর দাঁত আলাদা খাওয়ার দাঁত আলাদা ওর অভাব দেখো বলো আমরা হলো 2 লাখ টাকা দিছি বাচ্চাটা আমরা দিয়ে দিক আমরা মানুষ করব ঘরে থাকে না মাসিরাই বিদায় করে আমাদের আরো মাসিদের ফোন দিয়ে আনবো আরো মাসি আছে সবাইকে ফোন দিয়ে নিয়ে আসি তখন বেশি করে নেব এই নাও 1000 টাকা আমার কাছে ছিল ওই বৌমার কাছে গেলাম 1000 দিয়েছে ওর কাছে ও বলে নেই কালকে সমিতি ছিল দিয়ে এসেছে আচ্ছা এই যে তোমার 1000 1000 2000 এই যে তোমার কাছে রেখে দাও আমরা পরে আসব এই চল আমি তোমায় ছাড়বো না আমাদের একশো কি বলছে এসব তুই চুপ কর না বাবা নতুন বিয়ে হয়েছে তুই কেন মুখ লাগছিস তুই বল তো নতুন শাখা পেয়েছে নতুন সিটি পেয়েছে নতুন বাচ্চা পেয়েছে কি বলো বাচ্চা মানুষ বোঝে না তুমি জানো বাচ্চা মানুষ বোঝে না ইজারে মুখ কাল এই মুখে যাই বলে তাই ফলে থাক 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 কিছু বলিও না ছোট চাও মাসি একটা কম বেস করে দিয়ে দাও মাসি একটা কম বেস করে দিয়ে দাও নিয়ে যায় যাও ও দিদি বুঝে শুনে দিয়ে দে এই নাও 2000 দিয়েছি নাও ও মা একজন কথা বলো আমি কথা বলছি তো মা আমি তো কথা বলছি আমি তো পুরনো আমি তো বয়স্ক মাসি কি করবো এখন নতুন এরা আমার অমাসি কথা আছে কি জানো মা ধন গুণে মনাতিত্ব করে নানান তবে না পাওয়া যায় ভগবানের দর্শন তাই না তোমার ঘরে একটা সুসন্তান দিয়েছে ভগবান তাই না এসেছি না হলে তো তোমার বাড়ি একলো জলে দাবি করে আসতাম না আমরা নিব ওই যা বলেছি তাই ওই 21000 তাহলে তো আছে ওটা তাহলে হয় কথা আছে কাঁচা দিলে আশা থেকে শোনা দিলে মঙ্গল একটা বাচ্চা সিজার করতে গেলে কত টাকা ডাক্তার কবিরাজ খেয়ে ফেলে তোমরা চুপ করতে পারবো না
ব্যাপার ওটা নয় কি হয়েছে জানো কি ওনার ছেলে সন্তান নয় ওটা ওটা টিউবে বাচ্চা দিয়েছে তার জন্য এরকম কাজটা করছে না হলে কি রাজ্যে বাড়ি পর্যন্ত থাকে এসব কোনো কালে শুনিনি ও এই কথা তা হলে আচ্ছা বস আচ্ছা টিউবের হোক আর যাই হোক আমাদের বাচ্চা হয়েছে আমরা এসেছি বস আমি নিচ্ছি যাও মা ওদের কথা শুনো না আমি হাত জোড় করি মা খুশি করে দিয়ে দাও খুশি খুশি নিয়ে চলে যাই ছোট মানুষকে এরকম করে কেন বলছো ও বুঝে আমি তো কথা বলছি ছোট মানুষের মতন থাকো কেন বড় বড় কথা বলছো চুপ কর চুপ কর ওদের অনেক মুখ ফোন দেব এখানে কম হয়ে গেছে আরোহীদের ফোন দিয়ে আনবো কি করতে আসো এখানে বাবা ওদের কি নাই ওদের সব আছে শুধু চুপ কর আমি দিতে চাচ্ছিলাম এখন আর দেবো না চুপ কর একদম কথা বলবি না মুখে মারবো তোমরা পায়ে পড়ো না পাপ হবে আমাদের হ্যাঁ হ্যাঁ যাও যাও ধরো ঠিক করে বলো একুশ হাজার এগারো হাজার আমার বুড়া বাড়ি নাই মরে গেছে তারপরে আমি দিতে চাইছি এই করোনার বাজার গেছে মাথা খারাপ করে পালাইলো ইজরা রাইছে ও মাসি ও মা দিমনা 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 যাও তো পড়ায়ো ও মা মানুষ থাক রাগ করলে হয় রাগ করতে হয় না মা তোমরা রাগ করলে আমরা কোথায় যাব বলো তো ও মা শোনো এটা ধরো আমি বলছি এই যাব এই মাওগাটা খুব খারাপ খালি চোপা করে ও মা যাও একুশ হাজার দিতে পারবে না এগারো হাজার করে দাও না না আমি পারবো না তোমার মনে এই ছিলাম পেটে পেটে শয়তানি মোটাই মোটাই মিলে যে পীড়িত করছো হ্যাঁ তুমি পাও না কম করে দিচ্ছো তোমার মাসিকে আবার চুপ কর না দে চুপ কর আমি নিব না তোকে নিতে হবে না আমি নিব ঠিক করে তুমি বলো আমি দিয়ে বলে দিয়েছি ওই এগারো হাজার এগারো হাজার কি করে দেব এই নতুন মেয়েটাকে বিয়ে দিলাম চার জায়গা সমিতি তুলেছি বন্ধনের টাকা তুলেছি আর পেনশন যে পাচ্ছ পেনশনের টাকাটা কোথায় গেল ওষুধ বসত লাগে না সুগার থাইরয়েড কি করব মা এক মাসের মাইনে দিবা চি 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 ও মা যাও মা কানেরটা কেউ দেয় বারবার তোমার মেয়েরা কানেরটায় হাত দিচ্ছে দেখে ভালো লেগেছে যা পয়সা হয় দাও ও মা আমরা চোর ডাকাত না আমরা হাত দিয়ে কিছু নেব না তুমি হাত দিয়ে তুলে দিলে তবেই আমি নেব মা আমরা নিজের হাতে কিছু নেব না যাও নিয়ে হবে বলো আচ্ছা মা তোমার উপরে ছেড়ে দিলাম একটা বুদ্ধি করে দিয়ে দাও যাও আমি তো এগারো হাজার বলেছি দেবই না যা তো এই ছোট হিজড়েটাকে কোথাতে এনেছো এই দেখো তোমারও থাক আমারও থাক মাসি আমার রান্না বাড়া আছে তোমরা এসে এতক্ষণ আমার একদম গরু আছে ছাগল আছে কোনটা দেখবো বলো তো
ঠিক করে বলো, আমি দিয়ে দিই, চলে যাও, তোমরাও যাও তোমাদের কাজে, আমিও আমার সংসারের কাজ করি। ও মা শোনো, এদিকে এসো, আমি চুপ করে তোমার কাছে বলে দিচ্ছি। আমি একটা কথা বলি, এত অসুবিধা যখন, তাহলে তুমি 5,100 করে দাও, ঠিক আছে? 5,100? হ্যাঁ হ্যাঁ, তাই দিয়ে দাও মা, দিয়ে দাও মা, 11,000 দিয়ে দাও মা, দিয়ে দাও মা, 11,000 দিয়ে দাও। ওর মাসি হাই দিতে নেই, মাসিও বললো, বড় মাসি মেজো মাসি ওরা এসছে বেড়াতে, ওরা বললে 11,000 দিয়ে দাও, আমি 5,000 দিচ্ছি, ওরা মিলিয়ে দিচ্ছে, এই নাও 11,000 টাকা, ঠিক আছে? লাও নিয়ে নাও 11,000 নিয়ে নাও মা। দাঁড়াও মা, আগে দেখে নেই আবার কম টম আছে নাকি। ও মাসির আশীর্বাদ করো, নিয়ে নাও, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আচ্ছা বেঁচে থাকো, বুড়ো মাসি বোঝো, হলো হলো, নাতি বেঁচে থাকো, আবার নাতনি হোক বেশি দেব, ঠিক আছে? যদি ছেলের পরে মেয়ে হয়, আমি কথা দিলাম তোমাদের 21,000 টাকা দেব। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আশীর্বাদ করি, বেঁচে থাক। মাসি একটা নাচ দেখাও, একটা গান শোনাও, তুমি একা আসবে, এগুলো কার কোনোদিন নিয়ে আসবে না, এই বাড়িতে আমি একাই আসবো, আর কাউকে নিয়ে আসবো না। আচ্ছা নমস্কার, এত সময় আমাদের অভিনয় হলো, এবার আমাদের পদ্মপুরাণের অভিনয়, এই বাচ্চাকে নিয়ে আমি সকলের কাছে যাব, সকলের কোলে দেব, সকলে আমার বাচ্চাকে আশীর্বাদ করবে, যে যা পারবে দেবে, কেউ যদি পয়সা দিতে নাও পারে তবু আমার বাচ্চাকে কোলে নিয়ে আদর করবে। এ হলো স্বর্গের অপ্সরা অনিরুদ্ধ, যে লক্ষ্মীন্দর রূপে জন্ম নিয়েছে এই ধরার বুকে। কেউ যদি মা ডাক থেকে বঞ্চিত থাকে, আমার লখাইকে কোলে নিলে সে মা ডাক শুনতে পারবে। তাই আমি পদ্মপুরণের ছোট একটা গান গেয়ে সকলের কাছে কাছে যাব, কেমন? ওরে মাসির কোলে যাবে ছেলে, মাসি মাসি বলে রে, ¡Gracias!
সবার বড় দিদার কাছে যাবে ওরে দিদার কাছে যাবে ছেলে বাচ্চা কোলে হাঁটবে সেটাও ভাগ্য লাগে না মা ওটা আমার একটা বাচ্চার মান সম্মান আছে তাই আরেক দিদা কোথায় গেল আরেক দিদাকে তো দেখছি না তোমরা অভিনয় শুরু করো আমি বাচ্চা নিয়ে যাচ্ছি তাই আমাদের লক্ষ্মীন্দরকে নিয়ে এক মাসি আপনাদের সবার কাছে যাবে তাই সবাই সন্তানকে নিয়ে আশীর্বাদ করবেন আর এদিকে পরবর্তী সিন স্কুলের পালা আমরা তুলে ধরছি তাই দেখতে দেখতে লক্ষ্মীন্দর পঞ্চম বৎসর বয়সে পদার্পণ করেছেন এবার চন্দ্রবলি সদাগর মন্ত্রীমশাইকে ডেকে পরামর্শ করে লক্ষ্মীন্দরকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করছেন